News only 24. News only 24. ফাউন্টেন পেন ব্যবহারের উৎসাহ দিতে তিন দিনের পেন মহোৎসবের আয়োজন করেছে কিশলয় ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এবং পেন ক্লাব। 15 এপ্রিল বাংলা নববর্ষের দিন কলকাতার আইসিসি এর নন্দলাল গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুরঞ্জন দাস, বিচারপতি সুব্রকমল মুখার্জি, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের অধিকর্তা ডক্টর স্বাতী গুহ, মহিলা স্বনির্ভর সংস্থার ইমনের কর্ণাধর অনিন্দিতা সিনহা প্রমুখ। কলকাতায় এই ধরনের প্রদর্শনী এই প্রথম। এই অভিনব উৎসবের আয়োজন করেছে সুব্রত দাস, সায়ক আর্য এবং প্রসেনজিৎ গুচ্ছাই। প্রদর্শনীতে 22টি স্টল রয়েছে। কলকাতা ছাড়াও অন্যান্য রাজ্য থেকে বহু কলম তৈরির সংস্থা ও ডিস্ট্রিবিউটররা নানা রকমের কলমের সম্ভাবনা নিয়ে এসেছেন। এখানে 500 টাকা থেকে শুরু করে 15 লক্ষ টাকা দামের পেন রয়েছে। প্রদর্শনী চলবে 17 এপ্রিল পর্যন্ত। সেই ফাউন্টেন পেনের উপযোগিতা, সেই ফাউন্টেন পেনের ইতিহাস, সেই ফাউন্টেন পেনের ঐতিহ্য আজকে আমাদের সামনে তুলে ধরেছেন। সেই জন্য আজকের যে অনুষ্ঠান আয়োজনদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটা অতি মূল্যবান জিনিস করেছেন। মাননীয় সঞ্চালক ঠিকভাবেই বলেছেন যে কলম যাতে যন্ত্রণার প্রতীক না হয়, এগিয়ে চলার প্রতীক, যাতে কলম এগিয়ে চলার প্রতীক হয়, সেই দায়িত্বটা কিন্তু আমাদের, কলমের না। একই কলমের মাধ্যমে ধ্বংসাত্মক ভাবনার প্রতিফলিত হয়েছে, আবার একই কলমে কলমের মাধ্যমে গঠনমূলক প্রক্রিয়ার প্রতিফলন হয়েছে। আমরা কলমকে কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করবে। আশা করব আগামী দিনে আমাদের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজ তাদের যে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা, এগিয়ে চলার পক্ষে কি সঠিক পথে আমরা একটা শান্তির পৃথিবী প্রতিষ্ঠা করতে পারি, সেই ভাবনাটা কলমের মাধ্যমে তুলে ধরবে, তাহলেই কিন্তু আজকের যে আয়োজন সেটা সাফল্য লাভ করবে। এখানে আমার কথা মনে পড়ে গেল, একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন, পেন ইজ দ্য টাং অফ দ্য মাইন্ড, এবং এই মাইন্ডটা যাতে এমন মাইন্ড হয় যে মাইন্ডটা অন্যের খারাপ ভাববে না, যে মাইন্ডটা আমারও ভালো ভাববে, অন্যেরও ভালো ভাববে, আমাদের সেই প্রক্রিয়াটা কিন্তু চালু রাখতে হবে। আরেকজন বিখ্যাত বলেছিলেন, লেট আস রিমেম্বার ওয়ান বুক, ওয়ান পেন, ওয়ান চাইল্ড অ্যান্ড ওয়ান টিচার, অ্যান্ড দ্যাট ক্যান চেঞ্জ দ্য মাইন্ড। এখানেও কিন্তু কিরকম শিক্ষক সেটার উপর ডিপেন্ড করবে। কাজে আমরা যারা আজকে শিক্ষা জগতের সঙ্গে জড়িত, আমরা যেরকম ছাত্রদের কিভাবে তৈরি করবো সেটা কিন্তু আমাদের দায়িত্ব। সবসময় ছাত্রদের দোষ দিলে চলবে না, আমাদেরও একটা দায়িত্ব আছে। যদি আমরা সঠিকভাবে সঠিক পথে ছাত্রছাত্রী তৈরি করতে পারি, তাহলে তারা সেই পেন ব্যবহার করে সঠিকভাবে সমাজকে নিয়ে যেতে পারে। অনেক ভালো ভালো জিনিস গামছা দিয়ে বানানো যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেখানে আমার এখন বসে বসে মনে হচ্ছিল যে মায়েদের জন্য ছোট ছোট বাচ্চারা যাতে ফাউন্টেন পেনটা ইউজ করে, এবং মায়েদের জন্য এমন কিছু বাচ্চাদের জন্য বানিয়ে দিতে হবে যে না, ওরা কালি লাগিয়ে জামা পরে আবার কালি লাগিয়ে আসবে সেটা না, তাহলে এমন কিছু একটা বানিয়ে দিতে হবে যে না, এটা থাকলে তো অ্যাটলিস্ট কালি থেকে প্রোটেকশন পাবে, কিন্তু ফাউন্টেন পেনটা ইউজ করুক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো কাজ এটা, এবং প্রত্যেক বছর যদি হয় আমি আছি, আর সত্যি খুব খুশি লাগছে এবং ভালো লাগছে। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। আমার নাম প্রসেনজিৎ গুচ্ছাই, কিশলা ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের ওনার বলছি। আমার সাথে সহযোগিতায় পেন ক্লাব রয়েছে। এটা একটা অভিনব একটা উদ্দেশ্য নিয়ে এই ফাউন্টেন পেন উৎসব সবার হাতে তুলে ধরছি। প্রথমবার কলকাতাতে এরকম ফাউন্টেন পেন হিসাবে মানে আর কেউ করেনি, এটা আমরাই মানে এঁকে দিলাম, ফাউন্টেন পেন দিয়ে কলকাতাকে এঁকে দিলাম যে প্রথমবার কিশলা ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এই প্রোগ্রামটা করলো। আর আমাদের সহযোগিতা পেয়ে তো খুবই আনন্দ পাচ্ছি। ফাউন্টেন পেন যেটা সবার হাত দিয়ে চলে যাচ্ছে, মানে ঝর্ণা কলম ভুলে যাচ্ছিলো, সেই ঝর্ণা কলমকে আমরা ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা করছি এই উৎসবের মাধ্যমে।
টোটাল কটা স্টল হয়েছে এখানে? এখানে টোটাল স্টল হয়েছে 20-22টার মতন স্টল হয়েছে, আরও দুটো স্টল আসবে যারা আসতে পারেনি। দিল্লি বোম্বে থেকে তো আমাদের স্টল আসছে, কলকাতার কিছু স্টল হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন অনেকগুলো স্টল আসা বাকি রয়ে গেছে, তারা আস্তে আস্তে আসবে। এখানে মোটামুটি আমাদের স্টার্টিং 1500 তো আছেই, আপ টু 10 লাখ পর্যন্ত, 10-15 লাখ পর্যন্ত রয়েছে। আমরা তো খুব আশাবাদী, কেন প্রথমবার এই কলকাতাতে হচ্ছে, তো দেখা যাক এবার কীরকম। আমি যত দূর জানি আমার কাছে যতটা ফোন আসছে তাতে আমরা প্রথম দিনেই আপনারা দেখতে পাচ্ছেন যে কতটাই ভিড় আমরা সামলাতে পারছি না। তো আশা করি 3 দিনে আরও অনেক কাস্টমারের কাছে পৌঁছে যাব, অনেক ক্রেতার কাছে পৌঁছে যাব, অনেক ফাউন্টেন লাভারদের কাছে পৌঁছে যাবো।